দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক কিছু দেখিয়েছেন ব্যবসায়ী এবং অভিনেতা অনন্ত জলিল। বিদেশের সিনেমার মতোই অ্যাকশন তার সিনেমার মধ্যেই দর্শক প্রথমবার দেখার সুযোগ পেয়েছেন বাংলাদেশে। গেল ঈদে মুক্তি পেয়েছিল তার অভিনীত ছবি দিন রাডে। সিনেমাটি নিয়ে তার সমালোচনা কম শুদ্ধ হয়নি, সেসব কাটিয়ে আবারও নতুন সিনেমা করছে অনন্ত জলিল। বর্তমানে কিল হিম শিরোনামের সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন এই নায়ক, এতেও তার সঙ্গী হয়েছেন চিত্রনায়িকা বর্ষা। সম্প্রীতি বগুড়ায় 20 দিনের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন অনন্ত বর্ষা। প্রথম লটে 90% কাজ শেষ হয়েছে। চলতি মাসের 19-20 তারিখের দিকে ঢাকায় বাকি অংশের দৃশ্য ধারণ শুরু হবে। শুক্রবার বিকেলে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক ভিডিও বার্তায় কিল হিম নিয়ে কথা বলেছেন তারকা দম্পতি অনন্ত বর্ষা। শুরুতেই বর্ষা বলেন, আশা করি সবাই ভালো আছেন, আপনারা অনেকেই জানেন আমাদের নতুন আরেকটি সিনেমার কাজ চলছে। এই সিনেমার শুটিং প্রায় শেষ। আমাদের সিনেমার প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল, তিনি খুব দ্রুতই শুটিং শেষ করছেন। অন্যদিকে অনন্ত জলিল বলেন, এই ভিডিওর মাধ্যমে ইকবাল ভাইকে একটা কথা বলতেই চাই, এতদিন আমরা নিজেদের প্রোডাকশনে কাজ করেছি, নিজেদের সুবিধা মতো খুবই রিল্যাক্সে কাজ করেছি, তবে সিনেমা যে কত স্পিডে বানানো যায় সেটা এবার আপনার থেকেই শিখলাম। তিনি আরও বলেন, প্রথমবার বাইরের প্রোডাকশনে একটি কাজ করেছি, সবার সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। নায়ক আরও যোগ করেন, বর্ষার কথা না বললেই নয়, একদিকে সে যেমন সুন্দরী আরেকদিকে সে সিনেমার তার চরিত্র সম্পর্কে অনেকেই জেনে গেছেন, আর আমার কথা বলার দরকারই বাকি। আগে অ্যাকশনে কাজ করতাম, এবার কিলার বানিয়ে দিয়েছে, কিলারের যে রহস্য সেটা বর্ষায় উন্মোচন করবে। প্রসঙ্গত, অনন্ত বর্ষা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মিশা সদাগর, নায়ক রুবেল, কলকাতার রাহুল দেব সহ অনেকেই। আসছে ঈদেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।